হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে হ্যাপি হোলি জানাই, যদিও বা হোলি গতকাল পেরিয়ে গিয়েছে। তো এখন বাজে সকাল 9:30। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু বেরোনো যাক। আমার কিছু আর্ট ম্যাটেরিয়াল শেষ হয়ে গিয়েছে, তো সেগুলো আমার কালেক্ট করতে হবে। তো চলো তোমাদেরকে সেই জায়গার সাথে পরিচিত করে দিই যেখান থেকে তোমরা খুব সহজে আর্ট ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারবে। তো চলো, আমি রেডি হইনি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো এক কাপ চা জল যোগে সকালটা শুরু করা যাক। সকালবেলায় চা না খেলে ঠিক মনে হয় না সকালটা শুরু হলো বলে। যাই হোক, এইভাবে চা খাওয়ার সুযোগ প্রায় হয়ে থাকে না আমার। তো চলো, চাটা শেষ করে আমি রেডি হইনি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, যদিও বা আমার কেউ নিয়ে যাবে না, তাও চাবি দিয়ে দেওয়া দরকার। যেমনটা আমি দেখতে পাচ্ছ, আমি এখন বেরিয়ে পড়েছি। এখন প্রায় গনগনে রোদ উঠে গিয়েছে চারদিকে। তো আমি এখন যাব শিয়ালদা, তো সেই জন্য আমি এখন অটো স্ট্যান্ড যাবো, দেন আমি ওখান থেকে মেট্রো ধরবো, দেন বাসে করে তারপরে যাত্রা তোমার সাথে দেখা হচ্ছে। চলো, তারপরে জার্নিতে তোমার সাথে দেখা হচ্ছে। এখন প্রায় 10টা বাজে, কিন্তু রোদ প্রচণ্ড। তো চলো যাওয়া যাক। এখন আমি চলেছি হাঁটা পথে করুণাময়ীর উদ্দেশ্যে। তো যেখান থেকে আমি অটো ধরবো, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রাস্তার মধ্যেই আছি। তো হাঁটতে হাঁটতে আমরা চলেছি অটো ধরার জন্য। অটো স্ট্যান্ডের কাছে আমাদের যেতে হবে। যে জায়গা থেকে আমরা অটো ধরবো সেটা হলো করুণাময়ী। তো সেই জায়গা থেকে আমরা অটো ধরে যাব টলিগঞ্জ মেট্রো স্টেশন। সেখান থেকে মেট্রো ধরে আমরা যাব, আপাতত এসপ্ল্যানেড যাওয়ার আছে, দেন ওখান থেকে বাস ধরে শিয়ালদা। আর তোমরা দুটো পথে শিয়ালদা যেতে পারো, দুটো নয় তিনটে পথে শিয়ালদা যেতে পারো। এক, আমি যেটা বললাম, যেটা আমি এখন যাচ্ছি। আর দ্বিতীয়ত, তোমরা ট্রেনের মাধ্যমে শিয়ালদা যেতে পারো, যেখানে টলিগঞ্জ স্টেশন থেকে তোমাদের ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে সোজা শিয়ালদা যেতে পারবে। আমি ওই রুটটা ইউজ করি না, কারণ ওটা খুব সময় সাপেক্ষের হয়ে যায়। তো আমার এই যে রুটটা আমি যাচ্ছি এখন, সেটাতে টাইম একটু কম লাগে। আরও একটা রুট আছে, যেটা হলো বাস পথে সোজা তোমরা শিয়ালদা যেতে পারো, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষের হয়ে যাবে। তো তার জন্য আমি এই দুটো রুটকে অ্যাভয়েড করে মেট্রো আর বাসে করে যেতে বেশি পছন্দ করি, তাতে আমার অনেকটা সময় বেঁচে যায়। তো সেই সময় কিছু কাজ হয়ে যায় আরও। তো চলো আরও যাওয়া যাক, প্রায় চলে এসেছি। এখন আমি অটো স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি, তো অটো ধরবো, অটো এখানে আছে দাঁড়িয়ে। তো যথারীতি আমি অটোর মধ্যে বসে গিয়েছি। অন্যান্য দিন কী হয়ে থাকে, এখানে অটো পেতে খুবই মুশকিল হয়, মানে মোটামুটি মিনিট 10 দাঁড়িয়ে থাকার পর আমি অটো পাই। আজ হয়তো হোলির জন্য রাস্তাঘাট খুবই ফাঁকা, তো সেই কারণে অটোগুলো ফাঁকা ছিল, জাস্ট আমি দাঁড়াতেই পেয়ে গেলাম। এটা দেখতে পাচ্ছ তোমরা পাশে, এই রাস্তার ঠিক পাশেই মেট্রোর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার দিয়ে নেমেছে মহানায়ক উত্তম কুমারের দিকে। ঠিক টাইমে অটো পেলে আমার বাড়ি থেকে অটো দূর মেট্রো দূরত্ব খুব বেশি নয়, মোটামুটি মিনিট 5 কি 7 এরকম লাগে ঠিক পৌঁছে যায়। তো প্রায় চলে এসেছি, চলো। গাইস, আমি এখন মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি, বুঝতে পারছি না। তো এখন প্রচণ্ড রোদ, আমি এখন হাঁটতে হাঁটতে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। তো চলো এখান থেকে সরাসরি দেখো, আমি তোমাদের দেখাই। এখান থেকে সরাসরি তোমরা শিয়ালদার বাস পেয়ে যাবে, যেটা সরাসরি শিয়ালদা কোর্ট বা শিয়ালদা স্টেশনের কাছাকাছি নামবে। তো ওই রুটটা একটু লম্বা হয় বলে আমি ওটা অ্যাভয়েড করি। তো আমি এখন মেট্রো স্টেশনে পৌঁছে গিয়েছি, আমার ঠিক পেছনে আছে মেট্রো স্টেশন, ওটা হচ্ছে মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার। তো আমি এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে যাবো এসপ্ল্যানেড। তো চলো মেট্রো ধরা যাক, আমি মেট্রোতে করে এখন যাবো এসপ্ল্যানেড। তো আমি যথারীতি মেট্রো স্টেশনে চলে এসেছি, এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার টলিগঞ্জ এলাকার জন্য। তো আমাদের যেতে হবে ওই পার স্টেশনে, আমরা এখন আছি স্টেশন নাম্বার 1-এ, যেটা হচ্ছে কবি সুভাষ যাওয়ার রাস্তা। এই লাইনে কবি সুভাষের মেট্রো যায় এই ওয়েতে, আমরা যাব ওই পারে। তো এই যে ওয়ে আছে আন্ডারগ্রাউন্ড ওয়েতে, এখান দিয়ে আমাদের যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি ঠিক নাম্বারটা জানি না প্ল্যাটফর্মে। তো এইটা দিয়ে যেতে হয় দমদম যাওয়ার গাড়ি, যেটা প্রথমে দমদম যেত, এখন সেটা দক্ষিণেশ্বর পর্যন্ত করে দিয়েছে। তো আমি এখন যাচ্ছি এই প্ল্যাটফর্মে, এটা দিয়ে সরাসরি আমি পৌঁছে যাবো প্ল্যাটফর্মে।
আজকে আশা করি মেট্রো খানিকটা খালি থাকবে, কারণ যথারীতি এই সময় মেট্রোতে ওঠা যায় না, এতটা ভিড় থাকে। অফিস টাইম যেহেতু অফিস স্কুল টাইম থাকে তাই এতটা ভিড় থাকে। লাকিলি আজ সব কিছু খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, মেট্রোতে আমি উঠে পড়েছি, মেট্রো আমি দাঁড়াতে মেট্রো চলে এলো। হ্যাঁ, যেমনটা ভেবেছিলাম মেট্রো মোটামুটি বেশ খালি আছে, তবুও বসার জায়গা নেই। যাই হোক, সেই ভিড়টা নেই যতটা ভিড় আমি আশা করি, মানে যতটা ভিড় আমি ফেস করি সেই ভিড়টা পেলাম না আজকে। যথারীতি ফাঁকা আছে, তোমার দেখা একবার, মোটামুটি ফাঁকা আছে, মানে তুলনামূলক খালি আছে মেট্রো। তো 15 মিনিটের মধ্যেই আমি এসপ্ল্যানেড পৌঁছে গেলাম। এখানে অনেকটা কম সময় লাগে মেট্রোতে, যার জন্য আমি মেট্রোটা বেশি ইউজ করি। যাতায়াতের জন্য খুব সুবিধা করে দিয়েছে মানুষের, কম সময়ের মধ্যে অনেকটা জার্নি হয়ে যায়। টিকিট খরচাও খুব কম, ম্যাক্সিমাম টিকিট ভাড়া লাগে 25, যেটা হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। তো স্টেশনে থেমে গেছে মেট্রো, চলো নেমে পড়ি। সো গাইস, এখন আমি মেট্রো স্টেশনে উঠে গেছি। তো এখন আমাকে যেতে হবে বাস ধরার জন্য, তো আমি বাসের জায়গায় যাচ্ছি এখন। তো এটাই হচ্ছে মে ঠেরা রহা জমি চলনে লগি। যাই হোক, খুব বাজেভাবে গাইলাম, সেটাই সেটার মধ্যে দিয়ে আমরা সরাসরি টিকিট কাউন্টারের সামনে দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এই রাস্তা দিয়ে সরাসরি বেরোলে আমি ধর্মতলার ঠিক যেখানে হাওড়ার বাস পাওয়া যায় সেখানে সেখানে উঠব। তার একটু আগে গিয়ে আমি ওখানে শিয়ালদার বাস পেয়ে যাব, আবার সেই একই যাত্রা। এটা হচ্ছে ধর্মতলার মোড়, যেখানে ওই দিকে দেখতে পাচ্ছ ধর্মতলা বাস স্ট্যান্ড, আর এই দিকে সব বাসরা দাঁড়িয়ে থাকে। আজ পুরোপুরি রোড ফাঁকা যা দেখতে পাচ্ছি আমি, কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি। আজকেও রাস্তা খুব একটা ভিড় নেই, যেহেতু হোলির সময়টা এখনও যায়নি, গতকাল হোলি থাকার কারণে আজকেও রাস্তা অনেকটাই খালি আছে, বেশ ফাঁকাই আছে। বাস আমি এখান থেকে জাস্ট পেয়ে যাব। এখন আমি বাসে উঠে গিয়েছি, ফাঁকাই আছে পুরো বাস। আমি খুব সচরাচর বাসগুলো এতটা ফাঁকা থাকে না, আজকে তুলনামূলক সব কিছুই অনেকটা ফাঁকা পেলাম। এটা হচ্ছে 46B, যেটা যাবে শিয়ালদা হয়ে, আর সাথে কলকাতার জ্যাম তো আছেই, 5 মিনিটের রাস্তাকে 15 মিনিট না করে এরা ছাড়বে না। সো ফ্রেন্ডস, আমরা এখন বাস থেকে নেমে পড়েছি। তো এখন আমি আছি ঠিক এম বাজারের উল্টো দিকে, আমার পেছনে এম বাজার আছে এবং তার অপোজিটে আছে NRS হসপিটাল। তো আমি ঠিক এখানে নেমে পড়েছি, এরপর আমরা তোমরা এখানে এম বাজার আর প্রাচীন সিনেমা যে আছে সেখানে বাসে নেমে পড়েছি। এরপর আমরা হাঁটা পথে যাবো সিসির মার্কেটের উদ্দেশ্যে, তোমাদের পথটা আমি দেখিয়ে দিই। তো যথারীতি এটা হচ্ছে NRS হসপিটাল, তার সামনে যে ফ্লাইওভারটা উঠছে সেটার দিকে আমরা যাব। সেই পথে যেতে যেতে যে বাঁ হাতে আমাদের যে রাস্তাটা পড়ছে আমি দেখাই তোমাদের, এই রাস্তাটা হয়ে আমরা যাব সিসির মার্কেটে। তো এটা একটা বাজার এলাকা, তো যথারীতি অন্যান্য দিন প্রচণ্ড ভিড় হয়ে থাকে এই জায়গায়, যার ফলে সাধারণ মানুষ যারা হেঁটে পায়ে হেঁটে যাতায়াত করে তাদের পক্ষে চলা সত্যি খুব কষ্টকর হয়ে ওঠে। রাস্তার দু সাইডে এইভাবে বিভিন্ন প্রকার হকাররা ফেরি করতে বসে, বিভিন্ন প্রকারের বাজার বসে এখানে, সবজি বাজার, ফল এইসবের বাজার বসে। তো রাস্তাটা খুবই গ্যাঞ্জাম হয়ে ওঠে এবং বিভিন্ন প্রকার গাড়ি এই রাস্তার মধ্যে দিয়ে চলে আসে, তো যার জন্য এটা খুব ভিড় হয়ে যায়। কিন্তু আজ অনেকটাই ফাঁকা আছে, আমি যা দেখতে পাচ্ছি পুরো রাস্তা দেখতে পাচ্ছি ফাঁকা অনেক। তো যথারীতি আমি এর পথে হেঁটে যাবো সিসির মার্কেট, দেখতে পাচ্ছ হোলির আমেজ এখনও আছে। তো এটা হলো বাস পথ, আমি পৌঁছে গেছি, দেখো। তো বাস পথে আমি দেখালাম, এবার আমি তোমাদের ট্রেনে যদি কেউ আসো স্টেশন থেকে আমি তোমাদের রাস্তাটা একবার দেখিয়ে দিই। ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা স্টেশনের পথে যাব।
তো এটা হচ্ছে স্টেশনের রাস্তা, দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে বোঝাই যাচ্ছে আমাদের ঠিক উল্টো দিকে, আমরা যেদিকে আসছিলাম তার ঠিক অপোজিটে। অর্থাৎ এই দেখো আমার বাঁ পাশে ফ্লাইওভারটা আছে, এখন ফ্লাইওভারটা আমাদের ঠিক বাইপাসে আছে যে ফ্লাইওভার পাশ দিয়ে আমি এসেছিলাম, আর এই রাস্তাটা চলে যাচ্ছে, এই দেখো ফ্লাইওভারটা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে, এটা হলো শিয়ালদা স্টেশনের দিক। তোমাদের একবার স্টেশনের কাছে গিয়ে আমি দেখাই। তো যথারীতি আমি শিয়ালদা স্টেশনের সামনে আছি এখন, এখানে আরো দুজন আসবে যারা আর্ট গ্যালারি যাবে, তো আমি তাদের সাথে মিট করব। তারা এখনো হয়তো এসে পৌঁছায়নি, আমি কল করব। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিয়ালদা স্টেশন, তার ঠিক উল্টো দিকে শিয়ালদা মেট্রো স্টেশন। খুব রিসেন্ট এটা চালু হয়েছে, তো তোমরা অনেকে হয়তো জানো খুব রিসেন্ট এই মেট্রো স্টেশন চালু হয়েছে। এটা যায় আমার ঠিক রুটটা জানা নেই, তো যাই হোক এই শিয়ালদা স্টেশনের ঠিক অপোজিটে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই গাছের দিকে যে বড় রাস্তাটা চলে যাচ্ছে, বড় গাছের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা হয়ে তোমরা আর্ট গ্যালারি ঢুকতে পারবে খুব সহজে। আমি তোমাদের রুটটা আরেকবার দেখিয়ে দেবো কোন কীভাবে তোমরা আর্ট গ্যালারির মার্কেটের ভেতরে ঢুকবে। তো যাই হোক তাদের সাথে আমি একবার দেখা করে নিই, যারা আসছে তাদেরকে একবার কল করব। তো চলো একবার কল করে নিই, আমি তারপর তোমাদের সাথে আবার মিট করছি। তো এই হলো সেই বিখ্যাত ব্যস্ততম রেলওয়ে স্টেশন, শিয়ালদা রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ তোমরা। সো স্টেশনের উল্টো দিকের এই রাস্তা হয়ে আমি যাব এখন আর্ট গ্যালারি। আর্ট গ্যালারি হচ্ছে খুব ফেমাস, যারা জানো, খুব ফেমাস একটি আর্ট ম্যাটেরিয়ালের শপ, যেখানে সমস্ত প্রকার আর্ট অ্যান্ড ক্রাফটের যাবতীয় জিনিসপত্র আমরা সেখান থেকে পেয়ে থাকি। আমাদের জন্য সত্যি খুব সুবিধাকর একটা বিষয় হয়ে ওঠে যে সমস্ত প্রকার আর্ট ম্যাটেরিয়াল আমরা ওখান থেকে কালেক্ট করতে পারি। তো চলো আমি যাই, আস্তে আস্তে তোমার দেখাবো আমি ওখান থেকে আজ কিছু ম্যাটেরিয়াল আমার কালেক্ট করার আছে। এই রাস্তাটা প্রচণ্ড ভিড় হয়ে থাকে, বিশেষ করে এই রাস্তা দিয়ে হঠাৎ করে টানা রিক্সা সামনে দিয়ে হঠাৎ করে চলে আসবে, তুমি বুঝতেই পারবে না কোথা থেকে চলে এলো। এই দেখো বলতে বলতে এক্ষুনি একটা চলে এলো। তো এই রাস্তাটা হয়ে আমরা যাব আর্ট গ্যালারি, সিসির মার্কেটের ঠিক ভেতরে, ওখানে তোমরা জিজ্ঞাসা করলে বলে দেবে। এই রাস্তাটা হয়ে যাব আর্ট গ্যালারি, এই পথে ভেতরে আমি সিসির মার্কেটের ভেতরে এখন চলে এসেছি। ওই জায়গা থেকে ঢুকেই ডান হাতে পড়বে ওই যে ওটা হলো ইন্দ্রদার আর্ট গ্যালারি, আমি তোমাদের দেখাই। তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা আর্ট গ্যালারি পৌঁছে গিয়েছি, চারিদিকে ঝকমক হয়ে তুলি রং সব ঝোলানো আছে, দেখতে পাচ্ছ আর্ট গ্যালারি। তো আমরা যথারীতি এখন আর্ট গ্যালারির সামনে আছি, তোমরা যতটা দেখতে পাচ্ছ এখানে, আমি যতটা সম্ভব হচ্ছে এখানে আলো কম আছে তো আমি তাও দেখাচ্ছি, আমি সরাসরি আর্ট গ্যালারির সামনে আছি। তোমাদের আমি ভেতরে এম্বিয়েন্সটাকে দেখাবো, এটা পুরোপুরি একটা ফ্লাইওভার, তার নিচে পুরো মার্কেটটা আছে। যেমন কি দেখতে পাচ্ছ আর্ট গ্যালারি সিসির মার্কেট শিয়ালদা, মোবাইল নাম্বার আর আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে বিভিন্ন প্রকার ব্রাশ, কালার, পেন্ট, মানে যাবতীয় তোমাদের ম্যাটেরিয়াল, আর্ট ম্যাটেরিয়াল সব পেয়ে যাবে। আমি এবার ঘুরে ঘুরে দেখাই, দেখতে পাচ্ছ বিভিন্ন সাইজের ক্যানভাস আছে, ব্রাশেস আছে, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। আমি সরাসরি একবার ওনারের সাথে কথা বলে নেব, যার নামে ম্যাক্সিমাম সবাই চেনে, ইন্দ্রদার আর্ট গ্যালারি। তো চলো একবার কথা বলে নিই। দেখো আমি প্রথম থেকে আমার লাইফ হিস্ট্রিটা বলছি, সেটা হচ্ছে আমি প্রথম ইন্ডিয়ান আর্ট কলেজে আমার চিফ স্টোর ছিল। আচ্ছা, ঠিক আছে, চিফ স্টোর ছিল, তো সেইখানে আমি বছর দুয়েক সেখানে আমি চিফ স্টোরের চালিয়েছি। তারপরে সেই ঘরটা মানে খুব খারাপ অবস্থা হয়েছে, ভেঙে যাওয়ার মতো হয়েছিল, তখন সেই জায়গা থেকে আমি একটু ঘর খোঁজা শুরু করলাম। আর সেইখানে তারপর থেকে আমি এই শিয়ালদাতে, মানে আমার দোকান ছিল একটু আগে, আর একটা দোকান আছে সেটা লেখা আছে, ওই দোকানটা আমার প্রথম দোকান। এই দোকানটা হয়েছিল 2005 থেকে। আচ্ছা, তো গত বছর প্রায় হয়ে গেল না? হ্যাঁ, 2005 থেকে এই ধরো আগে 2023 হয়ে গেল, এইখানে আমি এইখানে এরকম ভাবে এই জায়গাতে। তো কি কি পাওয়া যায় যদি একবার বলে দাও? এই দোকানে তুমি আর্টের যাবতীয় জিনিসপত্র পাবে, আর্ট এছাড়া তুমি ক্রাফটের আইটেম পাবে, প্লাস তুমি এখানে ইঞ্জিনিয়ারিং আইটেম পাবে, এবং সেলাই এর যাবতীয় কিছু সবকিছুই পাবে। আমাদের ব্র্যান্ড হচ্ছে, হোমার হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড, ব্র্যান্ডটা আমরা
বছর দুয়েক হলো ওপেন করেছি। আমাদের মোটামুটি এই পর্যন্ত 100-150 উপর আইটেম আমাদের সন্নিবদ্ধ হয়েছে। আমাদের আইটেম এখন মোটামুটি অল ইন্ডিয়ায় যাতায়াত করছে। তোমরা যারা সরাসরি কলকাতায় থাকো এবং আর্টের সাথে যুক্ত আছো বা কলকাতার বাইরেও থাকো, তোমরা আর্ট গ্যালারি সম্পর্কে জানবে। আর্ট গ্যালারি একটা আবেগের জায়গা, কারণ একটা বিষয় হয়ে থাকে, মানে এইভাবে চারিদিকে আর্ট ম্যাটেরিয়াল ছড়িয়ে থাকতে দেখা সত্যি আমাদের জন্য একটা লোভনীয় জায়গা। যারা ছবি আঁকার সাথে সরাসরিভাবে যুক্ত আছো, বিভিন্ন সাইজের ক্যানভাস, ব্রাশেস দেখতে পাচ্ছ তোমরা, নানা রকমের কালার সবে ভরা এই দোকান। দেখতে পাচ্ছ এখানে ফ্রেম ক্যানভাসও আছে অনেক রকমের, অনেক সাইজের রেডিমেড ফ্রেম ক্যানভাস তোমরা পেয়ে যাবে। তো আমি নিজে এখান থেকে অনেক কিছুই কালেক্ট করি, মানে আর্ট ম্যাটেরিয়ালের যাবতীয় জিনিস আমি আর্ট গ্যালারি থেকে কালেক্ট করি। তো এখানে কোয়ালিটির প্রোডাক্ট পাবে এবং ডিসকাউন্টের সাথেই তোমরা প্রোডাক্ট পাবে। তোমরা চাইলে এখানে এসে প্রোডাক্ট কালেক্ট করতে পারো। সমস্ত রকমের আর্ট ম্যাটেরিয়ালস এখানে পেয়ে যাচ্ছ। আমি অ্যাড্রেসটা আর মোবাইল নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। আর তোমরা তোমাদের আর্ট গ্যালারিতে যাওয়ার অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।